মালনদী বিপর্যয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপূজার মরসুমে জলপাইগুড়ির দুর্ঘটনা যন্ত্রণা দিয়েছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি, টুইট নরেন্দ্র মোদীর। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর। আহতদের 50,000 টাকা সাহায্য। মালনদীর বিপর্যয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপূজার মরসুমে জলপাইগুড়ির দুর্ঘটনা যন্ত্রণা দিয়েছে। মৃতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি, টুইট করে বলেছেন নরেন্দ্র মোদী। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী এবং আহতদের 50,000 টাকা করে সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর তরফে। মালবাজারের ঘটনায় আজ সকালেই দুঃখ প্রকাশ করে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর সাহায্য, আর্থিক সাহায্যের ঘোষণাও করা হয়। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, প্রধানমন্ত্রী দপ্তরের তরফে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে, মৃত এবং আহতদের পরিবার কিছু কি জানতে পারছো? দেখো, প্রধানমন্ত্রী যে ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে মাল নদীতে, সেই ঘটনার প্রেক্ষিতে তিনি দুঃখ প্রকাশ করেছেন। যারা এই ঘটনায় যারা মারা গিয়েছেন তাদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা তিনি ঘোষণা করেছেন। যারা আহত হয়েছে তাদের প্রত্যেককে 50,000 টাকা করে দেওয়ার কথা তিনি ঘোষণা করেছেন। এই টাকা প্রধানমন্ত্রী ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে দেওয়া হবে বলে জানিয়েছে পিএমও, অর্থাৎ প্রধানমন্ত্রীর অফিস থেকে এই ঘোষণা করা হয়েছে। যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে, যেভাবে বিজয়া দশমী চলার সময় হঠাৎ করে এই হড়পাবান এসেছে তাতে প্রত্যেকেই অত্যন্ত হতচকিত এবং কেন্দ্রীয় সরকারও পুরো বিষয়টির দিকে তারা নজর রাখছে। কিন্তু বিশেষত উত্তরবঙ্গের দিকে রাজনৈতিকভাবেও বিজেপির যথেষ্ট নজর রয়েছে এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের এই তাৎক্ষণিক সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল তারা ব্যাখ্যা করছে।